আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যুবরাজ নুফেল এবং জুডেমির ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিঙ্গলি লিঙ্কড লিস্টে ডিলিশন নিয়ে। তো এর আগে আমরা সিঙ্গলি লিঙ্কড লিস্টে কীভাবে ইনসার্শন অপারেশন চালাতে হয় এর তিনটা পথ দেখেছি। ঠিক সেমভাবে ডিলিশনের মধ্যেও তিন ধরনের অপারেশন আমরা চালাতে পারি। একটা হচ্ছে ডিলিটেড ফার্স্ট, আরেকটা হচ্ছে ডিলিট অ্যাট মিডল, আরেকটা হচ্ছে ডিলিট অ্যাট লাস্ট। সো অ্যাজ ইউ ক্যান সি, আমাদের কাছে তিনটা নতুন অপশন এসেছে। সো মেনুতে হালকা চেঞ্জ করতে হবে। এখানে আমাদের কাছে পাঁচটা অপশন পর্যন্ত ছিল, ডিসপ্লের পর থেকে আমরা ডিলিশন অপশনগুলো অ্যাড করেছি। সো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে 8 বানিয়ে দেব, এবং এর 4 আর 8-এর মধ্যে আরও তিনটা অপশন অ্যাড করে নিতে হবে। কেস 5 অ্যাড করতে হবে, ব্রেক, দেন কেস 6 অ্যাড করতে হবে। সো আমরা নতুন কেসগুলো অ্যাড করে ফেলেছি, কিন্তু এখনও এগুলোর মধ্যে ফাংশন কল করব না। আমরা আগে ফাংশন বানাবো, দেন ফাংশনকে কল করব। প্রথমেই আমরা ডিলিট অ্যাট ফার্স্টকে দেখব। আমরা ইনসার্শনের মধ্যে যেরকম কাজটা করেছিলাম, ডিলিশন অলমোস্ট এটা রিভার্স। অ্যাড করতে হয়, এখন রিমুভ করতে হবে। আগে এটাকে গ্রাফিক্যালি বোঝা যাক ডায়াগ্রাম এঁকে, দেন আমরা কোডে যাব। এইখানে যদি আমাকে বলা হয় যে ডিলিট অ্যাট ফার্স্ট করতে, তাহলে আমাদের কি করতে হবে বলুন তো? এইখানে আমাদের কাছে 4টা নোড আছে। এখন ডিলিট অ্যাট ফার্স্ট বললে আমাকে অবশ্যই এই যে 23 ভ্যালুর যে নোডটা আছে সেটাকে ডিলিট করতে হবে। সো এই ক্ষেত্রে এটাকে তো হেড পয়েন্ট করে আছে, হেড যেহেতু পয়েন্ট করে আছে সেহেতু হেডটাকে একটু এগিয়ে নিতে হবে এই দিকে, দেন আমরা এটাকে ডিলিট করতে পারি। বাট ওয়েট, আমরা এভাবে এটাকে ডিলিট করতে পারবো না। সো আমাদের কাজ হচ্ছে লিঙ্কটাকে ব্রেক করে তারপর ডিলিট করে দেওয়া। বাট আমি যদি হেডটাকে এখানে এনে এটার লিঙ্কটাকে ব্রেক করে দেই, সেই মাত্র এটা হারিয়ে যাবে, আর তাছাড়া এটাকে লিঙ্ক ব্রেক করাও পসিবল না। এইটার সবচেয়ে কার্যকরী উপায় হতে পারে প্রথমে হেডকে আপডেট না করে কার নামে একটা ভেরিয়েবল নিব। কারই হতে হবে সেরকম না, যে কোনো একটা টেম্পোরারি ভেরিয়েবলের নাম দিয়ে নিয়ে নিলে হয়। যে কোনো একটা টেম্পোরারি ভেরিয়েবল নেব, পয়েন্টার ভেরিয়েবল স্ট্রাক্ট নোড টাইপের, এবং সেইটাতে হেডের অ্যাড্রেস দিয়ে দিব। তাহলে দুইটাই এই নোটটাকে পয়েন্ট করে থাকবে। তারপর কি করব, হেডের মধ্যে হয় হেড নেক্সট রাখবো। হেড নেক্সট বলতে আমি এটাকে বোঝাচ্ছি হেড নেক্সট, অথবা কার নেক্সট রাখবো, যেটাকে এটাকেই বোঝাচ্ছে। সো দুইটা একই জিনিসকে বোঝাচ্ছে, একটা রাখলেই হয়, প্রবলেম নেই। যখনই অ্যাসাইনমেন্ট করব তখন হেড আর সামনেরটাকে পয়েন্ট করবে না, পয়েন্ট করবে হচ্ছে এর পরেরটাকে। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই লিঙ্কটাকে আমরা ব্রেক করে নিতে পারি। এই লিঙ্কটাকে ব্রেক করার পথ কি হতে পারে বলেন তো? অবশ্যই কার নেক্সটের মধ্যে আমরা নাল রেখে দিব। কার নেক্সটের মধ্যে নাল এসে গেছে এবং এটা থেকে মুক্ত হয়ে গেছে। এটা এখন আর হারিয়ে যাবে না প্রথমে আমাদের যে ভয়টা ছিল, কারণ এটা না হারানোর কারণ হচ্ছে এই যে কার দিয়ে এখন এটাকে পয়েন্ট করে রেখেছি, এনি টাইম আমরা কারকে দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবো। সো এখন যেটা করতে পারি, কারকে আমরা ফ্রি করে দিতে পারি একটা লাইব্রেরি ফাংশনের মাধ্যমে, যেটার নাম হচ্ছে ফ্রি। ফ্রি করে দিলে এই পুরো মেমোরি ব্লকগুলো খালি হয়ে যাবে আর রিলিজ করে দেওয়া হবে, আর এটার মধ্যে আর এসব থাকবে না। সো আমরা এভাবে মেমোরি বাঁচাচ্ছি এবং ডিলিশন করে যাচ্ছি। এখন অনেকে বলতে পারেন শুধু লিঙ্কটা ভেঙে ফেললে তো লিঙ্ক লিস্ট থেকে এটা ডিলিট হয়ে যাচ্ছে।
বাট স্টিল এটা থাকবে এটার মধ্যে এবং এটা মেমোরি কনজিউম করে রাখবে। এটা তো আমরা চাই না, তাই না? কাজ শেষে যদি মেমোরিকে কনজিউম করে রাখা হয় তাহলে তো প্রবলেম। সো সেই কারণে আমরা ফ্রি করে দেব যাতে মেমোরির ব্লকগুলোকেও খালি করে দেয়। আশা করি বোঝাতে পেরেছি। এখন চলুন এটার কোডে ফিরে যাই, ডিলিট অ্যাট ফার্স্ট কীভাবে করতে হয় সেটা দেখি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে আমাদের যে প্রজেক্টটা ছিল সেটার মধ্যে সব ধরনের ফাংশন অ্যাড করছি। সো ডিলিট ফার্স্ট ফাংশনটা আমরা অ্যাড করে দিয়েছি। এখন আমরা এটা এক্সপ্লেনেশন দেখব, আমরা যেভাবে বলেছি সেভাবে কাজ করেছি। এখানে আমরা প্রথমে একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়েছি, এটার মধ্যে ম্যালক করেছি, লোকেশন অকুপাই করেছি এটার মধ্যে, দেন এটার মধ্যে হেডের রেফারেন্স দিয়েছি। অথবা আপনারা এটা না করে ডিরেক্ট এটার মধ্যে হেড রেফারেন্সও দিতে পারতেন, সমস্যা ছিল না, একই কাজ করত। দেন আমি যেভাবে আপনাকে গ্রাফিক্যালি বলেছি হেডের মধ্যে আমরা হেড নেক্সটকে রেখে দিয়েছি, দেন টেম্প যে নেক্সটটা ছিল সেটাকে নাল করে দিয়েছি। তাহলে এটা লিঙ্ক থেকে ছুটে গিয়েছে এবং দেন টেম্পকে ফ্রি করে দিয়েছি। এখানে টেম্প আর কারের মধ্যে কোনো কনফিউজ হওয়ার দরকার নেই, কারণ টেম্প আর কার দুইটাই টেম্পোরারি ভেরিয়েবল, কী নামে আমরা এটাকে ডিক্লেয়ার করলাম সেটা আসলে ম্যাটার করে না। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে ডিলিট ফার্স্টের যে ফাংশনটা আছে সেটাকে আমরা কল করে দিতে হবে। কোথায় কল করব? ডিলিট ফার্স্টের জন্য আমরা কত নম্বর অপশনে অ্যাড করেছিলাম? ডিলিট ফার্স্ট আমরা অ্যাড করেছিলাম 5 নম্বর অপশনে। সো ডিলিট অ্যাট ফার্স্ট আমরা 5 নম্বর অপশনে যেহেতু অ্যাড করেছি, সেহেতু 5 নম্বর অপশনে এটাকে কল করে দিতে হবে। সো এটা হয়ে গেল 5 নম্বরে কল। এখন চলুন এটাকে রান করে দেখি। আমরা ডিলিট ফার্স্ট করবো এখন, তো প্রথমে আমাদের কিছু ইনসার্ট করতে হবে অবশ্যই, ইনসার্ট না করলে তো ডিলিশন অপারেশন চালাতে পারবো না। সো ইনসার্ট করলাম 45, 89, 23, 56 ইনসার্ট করলাম। এখন ডিসপ্লেতে চাপ দিলে আমাদের দেখাবে আমরা 56, 23, 89 এবং 45কে ইনসার্ট করেছি। এখন যদি আমি ডিলিট ফার্স্ট অপারেশন চালাই, এটার শুরুর দিকে ডিলিট হওয়ার কথা। সো আমি ডিলিট ফার্স্ট অপারেশন চালাতে গেলে 5 নম্বর অপশনটাকে ক্লিক করব, 5। এখন আমার 56 ডিলিট হওয়ার কথা, ডিসপ্লে করব 4। তো আমার 56 ডিলিট হয়ে গেছে। সো আমরা বুঝতে পারছি যে আমাদের ডিলিট ফার্স্ট অপারেশন ঠিকমতো কাজ করছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের চ্যানেলের চালিকা শক্তি আপনাদের সাবস্ক্রিপশন এবং শেয়ার। আসসালামু আলাইকুম।